আমরা যদি সবাই এভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, আমরা আমাদের সুন্দর সোনার বাংলার স্বপ্ন সফল করতে পারবো। আমরা যেই বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই বাংলাদেশ সফল করার জন্য আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। একটা জায়গায় কিছু প্রশ্ন এসেছে, নির্বাচন নির্বাচন নির্বাচন, 16টা বছর কেটে গেছে, আপনারা কি করেছেন আমাদের প্রশ্ন জাগে তখন? তাই আপনাদেরকে বলবো, আপনারা আমাদেরকে কোনো সময় কখনো টাইম ফ্রেম বেঁধে দিবেন না। যদি আপনারা আমাদেরকে কোনোভাবে টাইম ফ্রেম বেঁধে দেন, আমরা ধরে নিব সেটা আপনারা আমাদেরকে আলটিমেটাম দিচ্ছেন। আর বাংলাদেশের ছাত্র জনতা সবসময় আপনাদের আলটিমেটাম গ্রহণের জন্য প্রস্তুত আছে। আমরা বলতে চাই, আমরা এমন একটা রাষ্ট্র গঠন করতে চাই যেখানে প্রত্যেক মানুষ তার প্রাপ্য অধিকার পাবে, সে তার যেটা প্রাপ্য সে সেটা পাবে। সবাই এখানে কোনো কি থাকবে না, রাজনৈতিক মতবাদ থাকতে পারে সবার, কিন্তু রাজনৈতিক মতবাদের কারণে একটা ছেলেকে ধরে নিয়ে জেলে মরবে, এইটা তো সাম্য না, এইটা তো বৈষম্য পূর্ণ একটি রাষ্ট্র। আমরা চাই যেখানেই হোক, যেখানেই বৈষম্য আছে সেখানে আমাদেরকে কুঠার আঘাত করতে হবে। সেই জন্য আপনাদের পক্ষ থেকে আপনারা একটি সুচিন্তিত মতামত বা সুচিন্তিত চিন্তা প্রতিষ্ঠিত করবেন বা সুচিন্তিত চিন্তা রাষ্ট্রের কাছে উপস্থাপন করবেন, যার মাধ্যমে আমাদের রাষ্ট্র আগামী দিনে একটি বৈষম্যমুক্ত রাষ্ট্র হবে বলে আশা করি। 2024 সালে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাকে যথাযথ মর্যাদা দিতে হবে। সকল জাতির নেতৃবৃন্দের ভূমিকাকে স্বীকার করে প্রত্যেককে তার যথাযথ সম্মান ও মর্যাদা প্রদান করতে হবে। ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে বাদ দিয়ে সঠিক মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়ন করতে হবে। গণ অভ্যুত্থানে সকল শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। 18টি প্রস্তাবনা আমাদের আছে, সেই জন্য আমি আর শেষ করছি না। সর্বশেষ হচ্ছে স্বাধীনতা এবং 2024 সালে অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মহান লক্ষ্য কি ছিল? সেটা বৈষম্যহীন সমাজ গড়া। সেই বৈষম্যহীন সমাজ গড়তে হলে আমাদেরকে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য সরকারের সর্বপর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সরকারের প্রধান তিনটি বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য নীতি প্রতিষ্ঠা করতে হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পেশাদারিত্বে উজ্জীবিত করতে হবে। দলীয়করণের কারণে বাংলাদেশ প্রশাসন আজ ধ্বংসপ্রায়। দুর্নীতি, স্বজনপ্রীতি, দলপ্রীতি, অঞ্চলপ্রীতি আজ বাংলাদেশের উন্নয়নে জগদ্দল পাথরের মতো বাধা হয়ে আছে।